عليكم السلام ورحمة الله وبركاته. جيفي أبني جانت تشيسن حجر بشي حلوزي أك جان دردر غريب أكتيو ধারে সব কিছু টাকা চাচ্ছে আমি যদি টাকাটা দেই এবং পরবর্তীতে টাকাটা না নিয়ে যাকাত হিসেবে ধরে নেই এবং ওই টাকার পরিমাণে যাকাত না দেই কয়েক বছর তাহলে কি যাকাত দিতে হবে যে আপনারা প্রশ্নটি দেখলাম এটি বিতর্কিত পথ বহু কাল আগে শেখ সাহেব ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এভাবে যাকাত আদায় হবে না আর এই ভাবে যাকাত আদায় করে থাকে অনেক সময় কিছু বখিল টাইপের লোকেরা যখন দেখে কোনো গরিবের হাতে যাকাত পড়ে গেছে মানে তার অর্থটা পড়ে গেছে ঋণ দিয়েছিল এখন ঋণ পরিশোধ করতে পারছে না এখন তার তো টাকাটা মায়ের দিয়েছে এখন টাকাটা কিভাবে সেভ করতে পারে সেজন্য ঠিক আছে ওটা কাটে না যাকাত থেকে কাটে না তো এইভাবে তার মালটাকে সেভ করা হবে কারণ ও তো পাচ্ছে না টাকা কারণ কি করবে একটা কৌশল এটা সে কি করছে টাকাটাকে নিজের পুঁজিতে রাখার জন্য নিজের মেয়াদে রসিদ হিসেবে ব্যালেন্স হিসেবে রাখার জন্য এই বুদ্ধি করছে ঠিক আছে যাকাত থেকে নেবে আসলে তো দেশ পাবে কিনা তা এমনি কোনো ভরসা নাই তো এই জন্য শেখ হোসেন তাই রহমতুল্লাহ শহর নিষেধ করেছে অনেক ওলামায়ে কেরাম বর্তমানে সৌদি আরবের আলেমরা নিষেধ করেন যাতে লেনদেনকে যদিও ইখতিলাফ আছে অবশ্য কিন্তু এটা না করে সরাসরি আপনি গরিবকে যাকাত দিয়ে দেবেন কাটাকাটির দরকার নাই মানুষ করা প্রয়োজন না আপনি যদি দিতে চান এখন তো তাকে দিয়ে দেবেন আপনার জাকাতের টাকা তাকে দিয়ে দেবেন এরপর সে আপনার টাকা যে কোনো সময় দেখ বা না দেখ তার হাতের স্বচ্ছতা অস্বচ্ছতার উপর নির্ভর করে কিন্তু আপনি এই নিয়তে দিবেন না যাতে করে ওই টাকাটা আপনার কাছে আবার চলে আসে যেন টাকাটা আপনার মায়ের না যায় সে নিয়তে আপনি এভাবে তাকে দিতে পারেন না এক কথায় ঋণ দেওয়ার পরে ঋণকে কর্তন করা যাবে না এভাবে এটাই সেই মহাকিফ আলামায় দিন বলেছেন সুতরাং সতর্ক সাবধান থাকবেন এমন পথে জাকাত দেবেন যাতে কোন সন্দেহ না থাকে আর এটা অবশ্যই সন্দেহের পথ বুঝতে পেরেছেন যে ফতোয়া কাঁটায় রয়েছে আর এখানে কলা কৌশলেরও একটা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এ জাতীয় ব্যক্তিরা তো আপনি ওই পথে হাঁটবেন না ঠিক আছে বারাকাল্লাহ ফিক